So very good morning to all of you dear students, very good morning. Aru hokoloke welcome korisu amar channel update 24/7 northeast dot. Aru aji eta notun ratipua aji hoise mongolbar aru arambho korim ratipua 9ta bojar ei guruttopurno class g class amar adri apex bank akhom police dme apsc ssc aru railway hokolobur aspirantok jotesto kini hoy koribo aru aji re tu session ot ami kintu discussion korim gote आसाम जियो आसाम जिके बा आसाम हिस्ट्री आसाम जियोग्राफी सीमान अमर অসমৰ পাৰ্টৰ পৰা পৰীক্ষাত প্ৰশ্ন আহি থাকে কাৰণ আমি জানো যে ৰাজ্য চৰকাৰৰ পৰীক্ষাবিলাকত 33% বা মোৰ দেন দ্যাট আমাৰ কিন্তু আসামৰ পৰা ৰিলেটেড কুৱেশ্চন কিন্তু আমাৰ আহি থাকে সো বহুত দিন হৈ গ'ল আমি অসম ৰিলেটেড ৰিভিজন কৰা নাই আজি আমি অসম ৰিলেটেড ৰিভিজনটো আমি কণ্টিনিউ কৰিম সো সবাই আহি যাওক ভেৰি গুড মৰ্নিং এভৰিওৱান মই এবাৰ সাউণ্ডটো চেক কৰি লওঁ ঠিক আছে মই এবাৰ সাউণ্ডটো চেক কৰি লম যে সাউণ্ডটো ঠিকঠাক আছে নে নাই আৰু আমি ষ্টার্ট কৰিম আজিৰ হোমওয়ার্কৰ দ্বাৰা ওকে একদম ভয়েস ক্লিয়ার আছে সো আমি জোয়াকালি ক্লাসত এটা হোমওয়ার্ক দিছিলোঁ আৰু জোয়াকালি ক্লাসৰ আমাৰ হোমওয়ার্কটো কি আছিল আমাৰ হোমওয়ার্ক আছিল যে ঝাবুয়া আর দা ট্রাইবালস ফ্রম হুইচ অফ দা ফলোইং স্টেট ঝাবুয়া ট্রাইবেল হয় কোন স্টেটৰ পৰা তেওঁলোকে বিলংস কৰে গুজৰাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র কি হব ইয়ার কারেক্ট অ্যান্সার টু সবে অলরেডি আই গৈছে লাই লাই সবে জয়েন হৈ আছে ঠিক আছে একদম মামনি সায়েন্স টু ব্লেক কে লৈ আহিম সো পারসন ইয়ার কারেক্ট অ্যান্সার টু কি হব বহুতে অলরেডি অলরেডি বহুতে ইয়ার কমেন্ট কৰিছে ভেরি গুড মর্নিং এভরিওয়ান ভেরি গুড মর্নিং সো ঝাবুয়া আর দা ট্রাইবালস অফ যদি আমি কবলে যাও অফ মধ্যপ্রদেশ ইয়েস কোর হয় মধ্যপ্রদেশর হয় মধ্যপ্রদেশর কি হয় মধ্য ঝাবুয়াস আর দা ট্রাইবালস অফ মধ্যপ্রদেশ মনত রাখিবা আর এই মধ্যপ্রদেশ কিন্তু বহুত কেটা কারণত কিন্তু ফেমাস বহুত কেটা কারণ বলি কলে আমার হাইয়েস্ট ফরেস্ট কভার মধ্যপ্রদেশত আছে হয় না হয় যদি আমি কও হাইয়েস্ট ট্রাইবালস ফ্রম মধ্যপ্রদেশ সো হাইয়েস্ট ফরেস্ট কভার বা আমি যদি কও হাইয়েস্ট ট্রাইবালস এই গোটেইখিনি আমার মধ্যপ্রদেশত আমি পাও সো বহুতে কারেক্ট অ্যান্সার করেছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আমার আজি প্রথমটো প্রশ্ন আর আজি আমি অসম রিলেটেড কোয়েশ্চন অলপ আমি সলভ করিম কাথনি বাড়ির ঘাট ঠিক আছে কাথনি বাড়ির ঘাট এটি শ্রুতি গল্প এই সংকলনের রচনা কোনে করেছিল কাথনি বাড়ির ঘাট এটা শ্রুতি গল্প এই সংকলনের রচনা কোনে করেছিল সৌরভ কুমার সলিহা মহিম বরা মামনি রশম গোস্বামী হিরেন ভট্টাচার্য কোয়েশ্চন কারেক্ট অ্যান্সার টু কি হব ইয়ার আমি গোটেইখিনি আজি আসাম পার্টটো আমি রিভিশন করে আছো ঠিক আছে অসম রিলেটেড আমি কোয়েশ্চনটো রিভিশন করে আছো এন্ড ঢের প্রশ্ন আছে সো সবে সোনকালে আহি যা আর সবে যিমান পারা সোনকালে অলপ শেয়ার আর লাইকটো করে দিয়া সবে সোনকালে শেয়ার আর লাইকটো করে দিয়া সো কি হব ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব সবে কোয়া কারেক্ট অ্যান্সারটো কি হব কাথনি বাড়ির ঘাট এটি শ্রুতি গল্প সংকলন যেটো আছে তার রচনা কোনে করেছিল বহুতে কৈছে স্যার বি হব লাগে ইয়ার কারেক্ট অ্যান্সারটো বহুতে বি বুলি কৈ আছে মানে মহিম বরা কারেক্ট অ্যান্সারটো হব আবসলুটলি দ্যাট ইজ মহিম বরা ইয়েস মহিম বরা আমার আজি নেক্সট কোয়েশ্চন প্রথম অসমীয়া শিশু আলোচনীখন কি আছিল হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট আসামিস চিলড্রেন ম্যাগাজিন ফার্স্ট আসামিস চিলড্রেন ম্যাগাজিন কোয়াশন কি হব লড়া বন্ধু মরমর দেউতা ভাইটি হপুরা কি হব কারেক্ট অ্যান্সার টু ইয়ার কারেক্ট অ্যান্সার টু কি হব কোয়াশন কোয়া সবে কোয়া আচ্ছা ইয়ার এটা কথা হল কোয়েশ্চনটো আগবাই যোৱাৰ আগত অলপ কৈ দিও ইয়াৰ পৰা বহুতখিনি কোয়েশ্চন এনেকুৱা হব পাৰে যে তোমালোকে ধুনীয়াকে এনসার কৰি দিব পাৰিবা ঠিক আছে বাট তথাপি এই ক্লাসটো বা এই অসম রিলেটেড কোয়েশ্চন বিলাক আমি রিভিশন কিয় কৰি আছো সো দ্যাট আমাৰ যাতে এইটো মানে মূৰৰ পৰা আউটসাইড মানে আতৰি না যায় আৰু মানে সো দ্যাট আমাৰ যাতে এই ব্রাশিং আপটো যাতে আমাৰ থাকে কাৰণ আমি যদি একেবাৰে এৰি দিও যে এই পাৰ্টটো আমি জানো আমি রিভিশন কৰা নাই তেনেহলে কিন্তু আমি পাহৰি যাম ঠিক আছে সো ইয়াৰ কাৰণে আমি রিভিশনটো কন্টিনিউ ৰাখিব লাগিব সো কি হ'ব তেনেহলে ইয়াৰ কারেক্ট অ্যান্সাৰটো কারেক্ট অ্যান্সারটো কি হব সবে বহুতে কৈছে সি বহুতে কৈছে আকৌ এসুয়া ইয়াত কিন্তু দুটা অ্যান্সার আহিছে ভাইটিও আহিছে লড়া বন্ধু আহিছে কারেক্ট অ্যান্সারটো হব লড়া বন্ধু কারেক্ট অ্যান্সারটো হব লড়া বন্ধু তেনেহলে ভাইটিটো কি তেনেহলে ভাইটিটো কি হয় আমার প্রথম অসমীয়া শিশু আলোচনীখন কি আছিলে তেনেহলে এটো হব লড়া বন্ধু তেনেহলে ভাইটি কি আছিলে ভাইটি কি আছিলে কোৱাচোন তেনেহলে ভাইটিটো কি আছিলে কমেন্ট কৰি তোমালোকে কোৱা যে ভাইটি আমার তেনেহলে কি আছিলে নেক্সট কোয়েশ্চন অসমীয়া আলোচনী জোনাকীর প্রথম সম্পাদক কোন আছিলে অসমীয়া আলোচনী জোনাকী
অসমীয়া আলোচনী জোনাকীর প্রথম সম্পাদক কোন আছিল? চারিটা অপশন আছে ইয়াত, লক্ষ্মীনাথ বেজবরুয়া, আনন্দরাম ঢেকিয়াল ফুকন, আনন্দ চন্দ্র আগরওয়ালা, চন্দ্র কুমার আগরওয়ালা। কি হব কারেক্ট আনসারটো কোৱা? 52 কি আমার ফার্স্ট কালার ফিল্ম? ইয়েস, দ্যাট ইজ প্রথমটো রঙিন মুভি, ফার্স্ট কালার ফিল্ম। ইয়েস, এইটো কোৱা আমার। তেনেহলে অসমীয়া আলোচনী জোনাকীর প্রথম গৰাকী সম্পাদক কোন আছিল? প্রথম গৰাকী সম্পাদক কোন আছিল কোৱা? আৰু আজি ঢেৰ প্ৰশ্ন আছে, আমি ৰিভিজন কৰি গৈ থাকিম। এ আৰু ডি বহুত কেইটা এনসার আহিছে। এ মানে লক্ষ্মীনাথ বেজবৰুৱা বহুতে কৈছে, বহুতে কৈছে চন্দ্ৰ কুমাৰ আগৰৱালা। সো আমাৰ এটা সিম্পল কুৱেশ্চনত কিমান কনফিউশন আছে। সো ইয়াৰ কারেক্ট এনসারটো হ'ব চন্দ্ৰ কুমাৰ আগৰৱালা। যিসকলে ডি এনসার কৰিছে, চন্দ্ৰ কুমাৰ আগৰৱালা হ'ব ইয়াৰ কারেক্ট এনসার। অসমীয়া আলোচনী জোনাকীৰ প্ৰথম গৰাকী সম্পাদক আছিল চন্দ্ৰ কুমাৰ আগৰৱালা। যোনে যোনে লক্ষ্মীনাথ বেজবৰুৱা কৰিছে তেওঁলোকৰ কিন্তু এনসারটো ভুল হৈছে, মনত ৰাখিবা। নেক্সট কুৱেশ্চন, বিহগী কবি। আমি বিহগী কবিটো সবে আমি কৰিব পাৰিম এনসারটো। আমি কাক জানো বিহগী কবি হিচাপে? সৈয়দ আব্দুল মালিক, রঘুনাথ চৌধুরী, নীলমণি ফুকন, নলিনী বালা দেবী। বিহগী কবি হিচাপে আমি কাক গম পাও কোৱা? একদম ৰেপিড ফায়াৰ লেভেলৰ কুৱেশ্চন হব, ৰেপিড ফায়াৰ আমি রিপ্লাই কৰিম। কোৱাচোন কোৱা কোৱা কাৰেক্ট এনসারটো কি হব? বিহগী কবি নামেৰে আমি কাক জানিছিল, কাক জানো বিহগী কবি হিচাপে আমি কাক জানো কোৱা? ব্যাটেল স্কেয়ার। মই যেহেতুকে কুৱেশ্চন পেপাৰটো মই সেট নকৰো, গতিকে এইটো মই কিয়, যদি কোনো ইউটিউবাৰে আহি বা কোনো যদি শিক্ষকে আহি যদি কয় এই কুৱেশ্চনটো 100% তোমালোকৰ এডিআরৰ পৰীক্ষাত আহিব, ঠিক আছে, তেনেহলে মই কম যে তেওঁ চাগে নিজে কুৱেশ্চন পেপাৰটো সেট কৰিছে। কারণ আমার লগত ঢের প্রশ্ন আছে। একেবারে তুমি যদি 100% বিচরা যে স্যার 100% কমন দিও, বাট 100% মই কিয়, ভগবানও দিব নোৱাৰিব এই মুহূর্ত 100% কমন ভগবান। তেও এজনে দিব পারিব, তেও যদি নিজে কোশ্চেন পেপারটু সেট করে, ঠিক আছে, তেও সকল কব পারিব, বা যদি কারোবার লগত যদি কোশ্চেন পেপার আহি যায় সেটু পসিবল তো নয়, ঠিক আছে। সো এই কারণে আমি ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করিম, আর তারপর কি হব আমার, আমি কমন কোশ্চেন আমি তারপর পাম, ঠিক আছে। সো কি হবো তেনালে ইয়ার কারেক্ট আনসার রঘুনাথ চৌধুরী, রঘুনাথ চৌধুরী। নেক্সট কোশ্চেন, অসম আইত্যসভার প্রথম পূর্বসূরী কি আসিলে কোয়াসুন? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আসাম সাহিত্য সভা? অসম আইত্যসভার মানে প্রথমটো নাম কি আসিলে? অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভা, অসম আইত্যসভা পরিষদ, যোরহাট জিলা আইত্যসভা পরিষদ, আসামিস লিটারেচার সোসাইটি, কি আছিলে কোয়াসুন কারেক্ট আনসারটো? ইয়ার কারেক্ট আনসারটো কি হবো কোয়াসুন? কারেক্ট আনসারটো কি হবো কোয়া? আৰু সেকেন্ড কথা, পরীক্ষাত ইজি আর পরীক্ষাত একেবারে ইজি বা টাফ বা মডারেট এইবিলাক নহয়। পরীক্ষাত যেনেকে মডারেট কোয়েশ্চন আহে, টাফ কোয়েশ্চন আহে, ইজি কোয়েশ্চন আহে। বহু টাইমত দেখা যায় আমি মডারেট কোয়েশ্চনের এনসার 100% কারেক্ট করে দিতে আইসো, ইজি কোয়েশ্চনের এনসারটা ভুল করে দিতে আইসো, আমি রং করে দিতে হয়, কারণ ওভার কনফিডেন্স যত হয় তাতে আমার ভুলটু বেশি কে হয় না, ওভার কনফিডেন্স যাত হয়। সো এই কারণে আমি সদায় ভাষা পথ রাখব লাগে, আমি এরি দিব নোৱাৰো কোনো প্রশ্ন। সো কি হবো ইয়ার কারেক্ট এনসারটো? তেনেহলে অসম সাহিত্যসভার প্রথম যেটো পূর্বসূরী আছিলে এইটো আছিলে অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভা। ইয়ার জন্ম কেতিয়া হৈছিলে কোৱাচোন? অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভার ফাউন্ডেশন কেতিয়া হৈছিলে? ফাউন্ডেশন কেতিয়া হৈছিলে কোৱাচোন? এইটো কোনে কব পাৰে? অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভার জন্ম কেতিয়া হৈছিলে, ফাউন্ডেশন কেতিয়া হৈছিলে কোৱা? আৰু 89, 90, 100 ক্ৰস হৈ যাওক, সবে যোনে যোনে লাইক কৰা নাই, 60+ ষ্টুডেণ্ট আছে, সবে লাইক কৰি দিয়া আৰু সবে অলপ শ্বেয়াৰ কৰি দিয়া, সো দেট 80-100 ষ্টুডেণ্ট পাৰ হৈ যাওক। বহুত কুৱেশ্চন আছে, জাস্ট আৰম্ভহে কৰিছো আজি, বহুত কুৱেশ্চন আছে, আজি বহুত কুৱেশ্চন লৈ আহিছো। সো কি হব 1888? ইয়েস, আমাৰ অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভা 1888ত আৰম্ভ হৈছিলে, ঠিক আছে, 1888ত আৰম্ভ হৈছিলে। তেনেহলে অসমীয়া সাহিত্য সভাৰ, অসম সাহিত্য সভাৰ নামাকৰণটো কেতিয়া হৈছিলে, ইন হুইচ ইয়াৰ, এইটোও তেনেহলে কৈ দিয়া, ইন হুইচ ইয়াৰ, কেতিয়াৰে পৰা অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভা অসম সাহিত্য সভা বুলি পরিচয় পাইছিলে কোৱা? এইটো এনসারটো কোৱা, তোমালোকে ইয়াৰ এনসারটো দিয়া, আমি রিলেট কৰি পঢ়িম, সো দেট আমাৰ
যাতে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গই থাকে। ঠিক আছে, একদম এইটো তোমাকে কমেন্ট করে কব লাগিব। ম নেক্সট কোয়েশ্চন, অসম সাহিত্য সভার লগো যেটো আছিলে, লগোর ডিজাইনটো কোনে কৰিছিলে? আমার যেটো অসম সাহিত্য সভার যেটো লগো, এই অসম সাহিত্য সভার লগোর ডিজাইনটো কোনে কৰিছিলে? শোভা ব্রহ্ম, যুগল দাস, মিত্রদেব মহন্ত, নান অফ দা এবভ, কোয়াশন কি হব কারেক্ট অ্যান্সারটো? ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব সবে কোয়া, ইয়ার কারেক্ট অ্যান্সারটো আমি বিচাৰিছো। 1994 নে 1974 নে কি হব? আচ্ছা, তাহলে ইয়ার লগোর ডিজাইনটো কোনে কৰিছিলে? অসম সাহিত্য সভার যেটো লগো তার ডিজাইনটো কোনে কৰিছিলে? এইটো ডিজাইন যদি আমি কবলে যদি যাও, এইটো কৰিছিলে যুগল দাস। কোনে কৰিছিলে? যুগল দাসে কৰিছিলে। তেনেহলে অসম সাহিত্য সভার ফাউন্ডেশনটো তেনেহলে কেতিয়া হল? মানে অসম সাহিত্য সভা, অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভার পৰা অসম সাহিত্য সভা হল, এইটো কেতিয়া হৈছিলে? এইটো অ্যান্সার তোমালোকে কৰা। অসম সাহিত্য সভা বুলি নামকরণটো কেতিয়া হৈছিলে? 1917 বুলিও কৈছে বহুতে। 1917 যুগল দাসে লগো ডিজাইন কৰিছিলে। ইয়েস, তেনেহলে প্রথমখন সভা আৰু প্ৰথম সভাপতি, এই দুটা মনত ৰাখিব লাগিব। নেক্সট কোয়েশ্চন, মই এইটো বাৰু কৈ দিম তোমালোকক। চোৱা, নেক্সট কোয়েশ্চন, অসম সাহিত্য সভাৰ প্ৰথম সম্পাদক কোন আছিলে? এইটো বহুত ইজি হয়। অসম সাহিত্য সভাৰ প্ৰথম গৰাকী সম্পাদক কোন আছিলে? প্ৰথম গৰাকী সম্পাদক, কি সম্পাদক? 1917 কারেক্ট অ্যান্সারটো কি হব? অসম সাহিত্য সভার প্রথম সম্পাদক কোন আছিলে? অসম সাহিত্য সভার, আমি যেতিয়া কিবা এটা কোয়েশ্চন টাচ করু নহয়, তেতিয়াই আমি রিয়েলাইজ করু, ওহো এটো তো মোর মনত আছিল, বাট এটো মই পাহৰিলো, এতিয়া এটো মই পাহৰি গলো। বিকজ এটো কিহৰ অভাব? এই অভাবটো হৈছে আমাৰ ৰিভিজনৰ অভাব, যে আমি বহুত দীঘলীয়া এটা পার্ট আমি ৰিভিজন কৰা নাই। সো ৰিভিজন কৰিব লাগিব অলৱেজ। সো এটো আমি সকলে জানো যে এটো কোন হব। বহুতে কি কৈছা? প্রথম গৰাকী সম্পাদক এইটো আমাৰ শরৎচন্দ্র গোস্বামী হব কারেক্ট অ্যান্সার। শরৎচন্দ্র গোস্বামী প্রথম গৰাকী সম্পাদক, ঠিক আছে? সম্পাদকৰ কথা কৈছে ইয়াত, প্রেসিডেন্ট কোৱা নাই, ভুলটো আমি ইয়াতে কৰিছো। ইয়াত সভাপতির কথা কোৱা নাই, বহুতে পদ্মনাথ গোহাই বৰুৱাৰ কথা কৈছে, ইয়াত সভাপতি সোধা নাই, ইয়াত সুধিছে সম্পাদক। চোৱা, আমি ভুলটো, আমাৰ সন্মুখত কোয়েশ্চন আছে, ইজি কোয়েশ্চন হয়, কিন্তু অ্যান্সার ভুল কৰিছো, কিন্তু অ্যান্সার ভুল করছো। এইটো হয়েছে আমার কি, আমি জানো, আমি কোৱা নাই যে আমি না জানো, আমি হয়তো পড়িছো, আমি অ্যান্সারও করে আইছো। ঘর থাকি যেতিয়া আমি কোয়েশ্চন পেপারের লগত নিজের অ্যান্সারটা আমি মিলাও, তেতিয়া আমি চাও যে আমি অ্যান্সারটা ভুল করে দি থৈ আইছো। কিয়? কারণ অধিক জনা যায় প্লেস বিলাকত আমার ভুলটো বেশিকে হয়। এইটো হব শরৎচন্দ্র গোস্বামী, সম্পাদকের কথা ইয়াত সুধিছে। নেক্সট কোয়েশ্চন, লক্ষ্মীনাথ বেজবৰুৱা ইজ অনার্ড উইথ রসরাজ বাই আসাম সাহিত্য সভা, কিমান চনত? লক্ষ্মীনাথ বেজবৰুৱাক আমি যদি কও অসম সাহিত্য সভার পৰা রসরাজ উপাধি সম্মানিত করা হয়েছিল, কিমান চনত করা হয়েছিল? কিমান চনত করা হয়েছিল কোয়াশন? ইয়েস, কোয়াশন কিমান চনত দিয়া হয়েছিল? সেইটোৱে হয় আৰু, মানে যি কি নহওক, যি কি নহওক, আমি ইয়াত এইকাৰণে আমাৰ প্ৰেক্টিচ ছেশ্যন এইটো, হয়নে নহয়? এইকাৰণে এইটো আমাৰ অভ্যাস, অভ্যাস ক্লাছ বুলি আমি কওঁ। যি যেনেকৈ আমি যদি, মই জাষ্ট চাই আছিলোঁ এটা বস্তু, তোমালোকে ইয়াৰ এনচাৰটো দিয়া। এই এল বি শালী হাজৰিকা, যিজনে এজন চুইমাৰ হয় আৰু অসমক বহুত মানে ডাঙৰ ডাঙৰ প্লেছত এতিয়া ইণ্ডিয়াক ৰিপ্ৰেজেণ্ট কৰি আছে আৰু অসম অন্তান হয়, আমি প্ৰাউড ফিল কৰোঁ, ঠিক আছে? ৰিচেণ্টলি তেখেতৰ এটা ভিডিঅ' চাই আছিলোঁ যে তেওঁ চাউথ আফ্ৰিকাত গৈছে প্ৰেক্টিচ কৰিবলৈ, কারণ তেও একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনত পার্টিসিপেট করব। সাউথ আফ্রিকাত গৈছে, তাত যেটু মানে সমুদ্রের যেটু একদম কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি, তাত সাঁতুরিছে। তেও তো সাঁতুরিব অলরেডি পারে, তেও তো অলরেডি বহুত কেটা চ্যানেল, বহুত কেটা সমুদ্র সাঁতুরিলে। তেওর অভ্যাস বা প্র্যাকটিসের প্রয়োজনটো কি আছে যে তেও ইমান দূরে দূরে তেও ফুরি আছে, ইমান দূরে দূরে প্র্যাকটিসের ভাবে গৈ আছে? প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, ঠিক আছে? আমি আমি প্র্যাকটিস খালি এদিন খালি করলে নহব, আমি এদিন খালি প্র্যাকটিস করলে নহব, প্র্যাকটিসটা আমি গতানুগতিক ভাবে করে থাকিব লাগিব। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হব? ইয়ার কারেক্ট অ্যান্সারটা হব 1931, ঠিক আছে? 1931 হব ইয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন,
which of the following jodi ami ko which of the following was the first Assamese mini magazine অসমৰ প্ৰথমটো প্ৰথমটো অসমীয়া মিনি ম্যাগাজিন কোনটো আছিলে মিনি আলোচনী প্ৰথমটো মিলি আলোচনী আলকানন্দা জোনাকী কীৰ্তন বিন্দু আলকানন্দা জোনাকী তাৰপিছত কীৰ্তন বিন্দু কোৱেশ্চন কৰেক্ট আনসারটো কি হ'ব 100 ক্ৰছ হৈ যাব 90 প্লাছ ষ্টুডেন্ট আছে 100 ক্ৰছ হৈ যাব সবে অলপ জাস্ট অলপ সহযোগিতা কৰা অলপ সহযোগিতা কৰিলে 100 ক্ৰছ হৈ যাব আমাৰ ধুনীয়াকে আৰু সবে ধুনীয়াকে যোনে যোনে লাইক কৰিছে তেওঁলোকক কোৱা নাই যিসকলে লাইক কৰা নাই যদি ক্লাছটো ভাল লাগি আছে লাইক কৰি দিবা একদম একদম সো কি হ'ব ইয়াৰ কৰেক্ট আনসারটো মাক্সিমাম কৈছে স্যার বিন্দু হ'ব লাগে কৰেক্ট আনসারটো হ'ব এবছলুটলি দ্যাট ইজ বিন্দু এবছলুটলি কি হ'ব বিন্দু প্ৰথম অসমীয়া মিনি আলোচনী যদি আমি কওঁ এটো আছিল আমাৰ বিন্দু নেক্সট কোৱেশ্চন অসমিস ইটস ফৰমেশন এণ্ড ডেভেলপমেণ্ট ইজ ইট ডক্টৰিয়াল dissertation written by অসমীয়া ইয়াৰ গঠন আৰু বিকাশ ডক্টৰেট ডিগ্ৰীৰ গৱেষণা পত্ৰখন বুজি আমি কওঁ কোনে লিখিছিলে ডক্টৰ বীৰিনচি কুমাৰ বৰুৱা ডক্টৰ সূৰ্য কুমাৰ ভূঞা ডক্টৰ বাণীকান্ত কাকতি সত্যনাথ বৰা কোৱাচোন কাৰেক্ট আনসারটো কি হ'ব ইয়াত একদম থেংক ইউ যিসকলে লাইক মাৰিছে তেওঁলোকক ধন্যবাদ ইয়াৰ কাৰেক্ট আনসারটো কৰা ইয়ার কারেক্ট আনসারটো কোৱা অসমীয়া ইয়ার গঠন আৰু বিকাশ কি বুলি কৈছে আসামিজ ইটস ফৰমেশ্যন এণ্ড ডেভেলপমেণ্ট এই যিটো ডেজাৰ্টেশ্যন পেপাৰ এইটো বেছিকেলি কোনে লিখিছিলে এইটো ইয়াৰ কাৰেক্ট আনসারটো হ'ব ডক্টৰ বাণীকান্ত কাকতি কি হ'ব ডক্টৰ বাণীকান্ত কাকতি বহুতে ডক্টৰ বীৰিনচি কুমাৰ বৰুৱাৰ কথা ইয়াত কৈ দিয়ে বাট বীৰিনচি কুমাৰ বৰুৱা নহ'ব কি হ'ব ডক্টৰ বাণীকান্ত কাকতি নেক্সট সাহিত্যৰ সৈতে বঁটা প্ৰদান কৰা কবিতা সংকলন আলকানন্দা তেনেহলে এই যিটো আমি আলকানন্দা পঢ়িলো এইটো কি এটা কবিতা সংকলন এটা কবিতাৰ সংকলন ঠিক আছে সো সাহিত্যৰ সৈতে বঁটা প্ৰদান কৰা কবিতা সংকলন আলকানন্দা একাডেমি বঁটা লিখিছিল এইটো কোনে লিখিছিলে দ্য পোয়েট্রি এন্থলজি আলকানন্দা উইচ ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ওয়াজ রিটেন বাই কোনে লিখিছিলে এইটো কোৱাচোন কোনে লিখিছিলে এইটো আজিকালি একদম লেপটপ লৈ বহি ধুনীয়া ধুনীয়া গান দি আজিকালি ফেচবুকত ষ্টেটাচ দি আছে ভাল কেতিয়াবা মনটোক তেনেকে অলপ হাঁহি ফূৰ্তিৰ মাজেৰে ৰাখিব লাগে সো নীলমণি ফুকন নলিনী বালা দেৱী হেম বৰুৱা ৰাম গগৈ দ্য পোয়েট্রি এন্থলজি আলকানন্দা উইচ ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ওয়াজ রিটেন বাই কোনে লিখিছিলে এইটো এইটো কোনে লিখিছিলে বহুতে কৈছে স্যার নলিনী বালা দেৱী বি হব বহুতে কৈছে বি ইয়েস কারেক্ট আনসারটো হব বি নলিনী বালা দেৱী তেওঁ কি লিখিছিলে এই যিটো আমাৰ দ্য পোয়েট্রি আলকানন্দা তেওঁ লিখিছিলে নলিনী বালা দেৱীয়ে লিখিছিলে নাও সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বা সাহিত্য একাডেমি বঁটা লাভ কৰা প্ৰথমগৰাকী অসমীয়া কোন আছিলে প্ৰথমগৰাকী অসমীয়া যতীন্দ্ৰনাথ দুৱৰা বেণুধৰ শৰ্মা বীৰেন্দ্ৰ কুমাৰ ভট্টাচাৰ্য বীৰিঞ্চি কুমাৰ বৰুৱা কাৰেক্ট আনসারটো কি হ'ব কোৱাচোন ইয়াৰ কাৰেক্ট আনসারটো আৰু অলপ সহযোগিতা কৰা অলপ ঠেলি দিয়া 100 ক্ৰছ হৈ যাব বাছ থেংক ইউ সো মাছ 100 ক্ৰছ হৈ গৈছে থেংক ইউ সো মাছ এভৰিওৱান সো কোৱাচোন কাৰেক্ট আনসারটো কি হ'ব সাহিত্য একাডেমি বঁটা লাভ কৰা প্ৰথমগৰাকী অসমীয়া কোন আছিলে যতীন্দ্ৰনাথ দুৱৰা বেণুধৰ শৰ্মা বীৰেন্দ্ৰ কুমাৰ ভট্টাচাৰ্য বীৰিঞ্চি কুমাৰ বৰুৱা কোৱাচোন কাৰেক্ট আনসারটো কি হ'ব ইয়াৰ কাৰেক্ট আনসারটো কি হ'ব ইয়াৰ আচ্ছা ইয়াৰ মাজতে এদিন আকৌ এবাৰ প্ৰিভিয়াছ ইয়াৰ কুৱেশ্যন পেপাৰ আৰু মডেল পেপাৰ আৰু আসাম জিকেখিনি মাজে মাজে আমি এনেকে আমি ৰিভাইজ কৰি গৈ থাকিম ঠিক আছে তোমালোকে বিচৰা নাই মোক অলপ জনাবা সো দেট আমি পাহৰি যাতে নাযাওঁ কোনো বিষয় সো কি হ'ব তেনেহলে ইয়াৰ কাৰেক্ট আনসারটো সাহিত্য একাডেমি বঁটা লাভ কৰা প্ৰথমগৰাকী অসমীয়া হৈছে যতীন্দ্ৰনাথ দুৱৰা যতীন্দ্ৰনাথ দুৱৰা ৰিমেম্বাৰ দেট নেক্সট 2020 চনত অসমীয়া বিষয়ত কামৰ বাবে কোনো লাভ কৰিছিল সাহিত্য একাডেমি হু ৰিচিভ দ্য সাহিত্য একাডেমি এৱাৰ্ড ফৰ ৱৰ্ক ইন আসামিজ ইন লেংগুৱেজ ইন 2020 2020 চনত কোনে পাইছিলে জয়শ্ৰী গোস্বামী মহন্ত শান্ত কি শান্ত তান্তি জয়ন্ত মাধৱ বৰা অপূৰ্ব কুমাৰ শইকীয়া কি হ'ব কাৰেক্ট আনসারটো কোৱা কাৰেক্ট আনসারটো কি হ'ব তোমালোকে কি বিচৰা পৰীক্ষাৰ বাবে তোমালোকে কি বিচৰা মোৰ লগত সুধি ল'ব লাগিব তোমালোকে স্যার এইটো বস্তু লাগে স্যার এই এই বিষয়টো অলপ কৰাই দিয়ক মোৰ পৰা তোমালোকে টানি আজৰি ল'ব লাগিব ঠিক আছে একদম যদি তোমালোকে
তোমালোকৰ ভুকটো নিজৰ থাকিব লাগিব আৰু বেছ কি হ'ব তেনেহ'লে ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো বহুতে কৈছে স্যার ডি হ'ব লাগে অপূর্ব কুমাৰ ঢেকিয়াই পাইছিলে 2020 চনত সাহিত্য একাডেমি এৱাৰ্ড হয় নেকি ইয়েছ কাৰেক্ট এনচাৰটো হ'ব অপূর্ব কুমাৰ ঢেকিয়া কি হ'ব অপূর্ব কুমাৰ ঢেকিয়া নেক্সট সাহিত্য একাডেমি বঁটা লাভ কৰা প্ৰথমখন গ্ৰন্থ কোন আছিল কোনটো আছিল মানে সাহিত্য একাডেমি এৱাৰ্ড পাইছিলে প্ৰথমখন গ্ৰন্থ বনফুল কনভেসার কঞ্চিয়ালি রাধা মৃত্যুঞ্জয় মনোমতি কি হব কারেক্ট অ্যান্সারটু কোয়া স্যার জিওগ্রাফি কনসেপ্ট ওয়াইজ ক্লাস লাগে ভাই কনসেপ্ট ওয়াইজ ক্লাস রাতিপুৱা 9টা বজার ক্লাসত নহয় বেলেগকে লৈ আহিম টপিক ওয়াইজ যদি জিওগ্রাফি লাগে এটু বেলেগ টাইমত লৈ আহিম আৰু মই তোমালোকক কৈ দিছো তেনে হলে আমি 8 তারিখৰ পৰা এটু ক্লাস লৈ আহিম 8 অফ এপ্রিল মই প্ল্যান কৰি আছো ঠিক আছে 8 অফ এপ্রিলৰ পৰা লাগিলে আমি এটা বেলেগ টাইম লৈ লম সেই বেলেগ টাইমত জিওগ্রাফি কনসেপ্ট উইথ এমসিকিউ ক্লাস কৰিম জিওগ্রাফি কনসেপ্ট উইথ এমসিকিউ ক্লাস কৰিম কিন্তু ৰাতিপুৱা 9টা বজাৰ ক্লাসত নহয় ইয়াৰ আমাৰ এমসিকিউ প্ৰেক্টিছ হ'ব সো ইয়াৰ কৰেক্ট আনসাৰটো তেনেহলে কি হ'ব ঠিক আছে জিওগ্রাফি টপিক ওয়াইজ ওকে চলা ম্যাক্সিমাম তাত তাহি আছে ঠিক আছে সো ইয়াৰ কৰেক্ট আনসাৰটো হৈছে বনফুল কি হ'ব দ্যাট ইজ বনফুল ইয়াৰ কৰেক্ট আনসাৰটো হ'ব বনফুল নেক্সট কোৱেশ্চন ইন উইচ সিটি দা ডিকম টি ষ্টেট সিচুয়েটেড ডিকম চাহবাগিচা তোমাৰ কোনটো চহৰত অৱস্থিত ডিকম চাহবাগিচা যোৰহাট ডিব্ৰুগড় নৰ্থ লখিমপুৰ নগাঁও কি হ'ব ইয়াৰ কৰেক্ট আনসাৰটো ইয়াত এজনে ঠিক আছে ওকে বিএইচ নিশ্চয় এইটো এটা ভাল সাজেশন হয় ওকে আই উইল ট্রাই এটা বস্তু মই ইয়াত কৈ দিম তোমালোকে ইয়াৰ আনসারটো কৰা এজন ইয়াত কমেন্ট কৰিছে স্যার কান্ট্রি ক্যাপিটাল কারেন্সির ক্লাস লাগে বাই মোর এটা কথা হৈছে ভিউজৰ কাৰণে বহুতে পঢ়াব পাৰে ভিউজৰ কাৰণে বহুতে পঢ়াব পাৰে বাট মই তোমালোকৰ কাৰণে পঢ়াও তোমালোকে কোৱাচোন কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি এইটো কিবা পঢ়াবলগীয়া বস্তু হয় নেকি কান্ট্রি মানে মই উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান উইথ এভরি রেসপেক্টেড টিচার কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি এইটোর কারণে কোনোবাই আধা ঘন্টা টাইম ইউটিউবত বহি নষ্ট করাটো লাভ আছে কোয়া তোমালোকে আরে বাবা এই ধরনের যেবিলাক স্ট্যাটিক জিকের পার্ট আছে স্ট্যাটিক জিকের একটা পুরো একটা সিলেবাস বনাই লওয়া মই কেনেকে স্ট্যাটিক জিকে পড়িবা এটো মই কই দিছো স্ট্যাটিক জিকের একটা সিলেবাস বনাই লওয়া কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি হাইয়েস্ট লোয়েস্ট বিগেস্ট ঠিক আছে ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ স্পোর্টস এন্ড অ্যাওয়ার্ডস এনেকে সিলেবাস বনাই লওয়া আৰু তাৰ পৰা ডেইলি বেসিসত এটা এটাকে চ্যাপ্টাৰ গুগলত সার্চ কৰিলে আহি যায় ভাই বাস নিজে ৰিভিজন কৰি ষ্টাৰ্ট কৰি দিয়া পিছফালে কিয় থাকিবা আগুৱাই থাকিব লাগে ফ্ৰণ্টত ফাইট কৰা হয়নে নহয় কম্পিটিশ্যন বহুত টাফ আছে সো ডিকম চাহবাগিচা ক'ত আছে আমাৰ ডিব্ৰুগড়ত আছে ক'ত লোকেট কৰিছে ডিব্ৰুগড়ত আছে সকলোৰে আনন্দ সৰ্বানন্দ হয়না এইবুলি নিৰ্বাচনত থিয় হৈছে লুৰিণ জ্যোতি গগৈ আমাৰ সৰ্বানন্দ সোণোৱাল সব ডিব্ৰুগড়ৰ পৰা থিয় হৈছে আচ্ছা এটা বস্তু ইয়াত মই কৈ দিম তেনেহলে ডিব্ৰুগড়ৰ পৰা কোনোবা আছে নেকি ইয়াত ডিব্ৰুগড়ৰ পৰা কোনোবা থাকিলে আমাৰ হায়াৰ কৰি দিয়া ঠিক আছে তেনেহলে গম পালা ষ্টেটিক জিকেৰ কাৰণে কাৰো কাৰণে ৱেইট কৰিব নালাগে ষ্টেটিক জিকেৰ কাৰণে ঠিক আছে কেতিয়াও ৱেইট নকৰিবা যিমান পাৰা নিজৰ পঢ়া শুনাটো আগুৱাই ৰাখা ঠিক আছে নেক্সট কুৱেশ্যন আমাৰ চন্দ্ৰয়ান ওৱানৰ মুখ্য বৈজ্ঞানিক কোন আছিলে হু ৱাজ দ্য চিফ চাইণ্টিষ্ট অফ চন্দ্ৰয়ান ওৱান এপিজে আব্দুল কালাম নিধি শর্মা জে এন গোস্বামী এইচ জে ভাবা হোমি জাহাঙ্গীর বাবা কি হব ডিব্ৰুগড়ৰ পৰা কোন কোন আছা নিবেদিতা ডিব্ৰুগড়ৰ পৰা আছে নয়ন ডিব্ৰুগড়ৰ পৰা আছে পিয়ুষ বৰকাকতি ডিব্ৰুগড়ৰ পৰা বহুত আছে ইয়াত প্ৰিয়া ডিব্ৰুগড়ৰ পৰা আছে ভেৰি নাইচ সো কি হ'ব তেনেহলে ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব চন্দ্ৰয়ান ওৱানৰ মুখ্য বৈজ্ঞানিক চিফ চাইণ্টিষ্ট কোন আছিলে জে এন গোস্বামী ঠিক আছে নিধি শৰ্মা বহুতে এনচাৰ কিয় কৰিছে জানা নিধি শৰ্মা ক'ত আছিলে কোৱাচোন এতিয়া নিধি শৰ্মা ক'ত আছিলে নিধি শৰ্মা ৰিচেণ্ট চন্দ্ৰয়ানৰ আছিলে নিধি শৰ্মা আমাৰ অসমৰ মানে তেখেত হয় না অসম আন্তান হয় নিধি শর্মা কিন্তু এইটোৰ আনসার চিফ সাইন্টিস্টৰ কথা কৈছে বন্ধুসকল মনত ৰাখিবা চিফ সাইন্টিস্ট
ঠিক আছে আবেগটো কাম করব মই গম পাইছো বাট ইয়াত চিফ সায়েন্টিস্টটো দিছে দ্যাট ইজ জে এন গোস্বামী জে এন গোস্বামী ঠিক আছে নেক্সট কি কৈছে চোৱা অসমত প্ৰথমবাৰৰ বাবে এন আৰ চি আৰম্ভণি কোনটো বৰ্ষৰ পৰা হৈছিলে ইন হুইচ ইয়াৰ এন আৰ চি ৱাজ ইন্ট্ৰডিউচড ইন আসাম ফৰ দ্য ফাৰ্ষ্ট টাইম ফৰ দ্য ফাৰ্ষ্ট টাইম এন আৰ চি ষ্টাৰ্ট হৈছিলে কেতিয়া ফৰ দ্য ফাৰ্ষ্ট টাইম এন আৰ চি কেতিয়া ষ্টাৰ্ট হৈছিলে 1948, 1951, 1998, 2018 So, your correct answer to Kiyavo. Sobekwa. Sobekwa is the 1951. Yes. Prathom to zitu amar NRC is 1951. Toma loke kwa. What is legacy data? What is legacy data? Legacy data ki hoa? Etu mo eta kush. সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের কোশ্চেন পেপার দেখিলো এই প্রশ্নটা সুদিছে হোয়াট ইজ লিগেসি ডাটা মানে কি কোয়াশন তোমালোকে 1951ত আমার প্রথমটো এনআরসি হৈছিল প্রথমটো এনআরসি হৈছিল 1951ত অসমত তাহলে লিগেসি ডাটাটো কি হয় কমেন্ট করে তোমালোকে কোয়া সবে লিগেসি ডাটাটো কি হয় নেক্সট কোশ্চেন হোয়াট ডাজ এনজিটি স্ট্যান্ডস ফর এনজিটির সম্পূর্ণ নামটো কি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ন্যাশনাল গাইড ফর ট্রান্সপোর্ট ন্যাশনাল গ্রিন টেবল ন্যাশনাল গ্রিনারি ট্রাইব্যুনাল এইটো বহুত ইজি কোয়েশ্চন হয় লিগেসি ডাটার মিনিং টু কি হয় একদম একদম আউন্ডারেস্টি লিগে একটা রিভিশনাল ক্লাস রয়েহিম 100 প্লাস স্টুডেন্ট আছে বাট লাইক করেছে অকল 50 টা সবে লাইক করে দিয়া 1971 ৰ ভোটাৰ লিষ্ট লিগেচি ডাটাটো ভালকে কোৱা 19 লিগেচি ডাটা মিনছ হোৱাট 1951 ৰ এনআৰচি আৰু তাৰ লগত মিল ৰাখি 1971 ৰ ভোটাৰ লিষ্ট 1971 ৰ ভোটাৰ লিষ্ট এই দুটাক একেলগে মিলাই আমি কি বুলি ক'ব পাৰো লিগেচি ডাটা এইটো মনত ৰাখিবা ঠিক আছে এইটো পৰীক্ষাত কোৱেশ্চনটো সুধিছিলে আমাৰ অসমত ঠিক নাই বাই চান্স কোৱেশ্চনটো আহি যাব পাৰে কাৰণ আমাৰ অসমত যিসকলে কোৱেশ্চন পেপাৰ চেট কৰে তেওঁলোকে বহুত টাইম বাহিৰৰ ষ্টেটৰ কোৱেশ্চনবিলাক বা চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পৰীক্ষাত কিছু কোৱেশ্চন তেওঁলোকে ফেচ মানে চাই তেওঁলোকে ঠিক আছে বি এছ দিম বাই দিম দিম নিশ্চয়কে দিম নেক্সট কি কৈছে ইয়াত চোৱা চ' ইয়াৰ এনচাৰটো হ'ব নেশ্যনেল গ্ৰীণ ট্ৰাইব্যুনেল নেশ্যনেল গ্ৰীণ ট্ৰাইব্যুনেল Who developed the first Assamese font to be used in computer? আমি যেটো কম্পিউটাৰত যেটো আমি লিখো প্ৰথমখন অসমীয়া ফন্ট কোনে উলিয়াইছিলে দিলীপ কুমাৰ দত্ত সমৰ হাজৰিকা শুভ ব্ৰহ্ম দিলীপ কুমাৰ হাজৰিকা কোৱাচোন কি হ'ব কোৱাচোন কাৰেক্ট এনচাৰটো কি হ'ব সবে কোৱা সবে কোৱা একদম লিঅ ডেফিনেটলি সো কম্পিউটাৰত লিখা বা কম্পিউটাৰত যিটো ফন্ট বিভিন্ন ফন্ট থাকে কালপুৰুষ তেনেকুৱা বিভিন্ন ফন্ট আছে সো অসমীয়া যেটো ফন্ট এইটো কোনে উলাইছিলে ফর দ্য ফার্স্ট টাইম কোনে উলাইছিলে ফর দ্য ফার্স্ট টাইম অসমীয়া ফন্ট কিনি অসমীয়া ফন্ট কিনি কি হব তেনে কারেক্ট এনসারটো দিলীপ কুমার দত্ত ইয়েস কি হব দিলীপ কুমার দত্ত নেক্সট মিসিং আগম কবাং অসমত কোনে উলিয়ায় হু ফাউন্ডেড দ্য মিসিং আগম কেবাং ইন আসাম হু ফাউন্ডেড দ্য মিসিং আগম কেবাং ইন আসাম ভূপেন হাজরিকা টেবলু টাইট তাবু টাইট বিষ্ণু রাভা ডক্টর অনুজ পেগু হু ফাউন্ডেড দ্য মিসিং আগম কেবাং ইন আসাম কোৱাচোন কাৰেক্ট এনচাৰটো কি হ'ব কোৱা আজি 140 ক্ৰছ হৈ যাওক চব শ্বেয়াৰ কৰি দিয়া 140 ক্ৰছ হৈ যাব লাগিব
কোয়াচন কোয়া কোয়া কারেক্ট অ্যানসার টু কি হবো কোয়া সো ইয়ার কারেক্ট অ্যানসার যদি আমি সাবলে যাও ইয়ার কারেক্ট অ্যানসার টু কি হবো ইয়ার কারেক্ট অ্যানসার টু হবো আমি অসমৰ আজি অসম রিলেটেড আজি আমি রিভিশন করিম আজি আমি রিভিশন করিম আর অহাকালিও আমি মক টেস্টত অহাকালিও মক টেস্টত আমি অসম রিলেটেড জিকে আমি করিম আসাম এই দুটা ক্লাস আমি আসাম জিকে করি মোটামুটি আমি আসাম জিকে টু অলপ ব্রাশ আপ করি লম ঠিক আছে সো ইয়ার কারেক্ট অ্যান্সার টু হবো টাবু টাইট কি হবো টাবু টাইট ঠিক আছে মিসিং আগম কাবাং অসমত কোনে উলিয়াইছিলে টাবু টাইটে উলিয়াইছিলে নেক্সট Where did the East India Company set up first tea estate in India? East India Company প্রথম টু first tea estate in India 1837 ত কত সেট আপ করেছিল যোরহাটত ডিব্রুগড়ত ছাবুয়াত তেজপুরত কোয়েশ্চন কি হব Yes, yes. কোয়া কোয়া ইয়ার কারেক্ট অ্যান্সার টু কি হবো 1837 চনত ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে ভারতের কোন ঠাইত প্রথম চাহ বাগিচা স্থাপন করেছিল ভারতের কোন ঠাইত প্রথম তো চাহ বাগিচা স্থাপন করেছিল কারেক্ট অ্যান্সার টু হবো কি দ্যাট ইজ দূর করে দিয়েছো নেক্সট হু ইজ দা অথর অফ কথা গুরু চরিত কথা গুরু চরিত্র অথর কোন হয় কোয়া মহেন্দ্র কন্দলি মাধব দেব শঙ্কর দেব রামচরণ ঠাকুর কথা গুরু চরিত্র লেখক কোন হয় কোয়া এইটোয়ে কইছো মই এইটোয়ে কইছো 1837 যেহেতু কি কইছে অ্যানসারটো ডিব্রুগড় হবো লাগে কিন্তু বহুতে সাবুয়া বলি কইছা সাবুয়া কোয়ার লগে লগে এইটো 1840 হৈ যায় সো অলপ তথাপি মই কনফার্ম করি ইয়ার ডাটাটো মই তোমালোকক প্রোভাইড করে দিম ইয়ার ডাটাটো মই তোমালোকক প্রোভাইড করে দিম ঠিক আছে সো কথা গুরু চরিত্র কোনে লিখিছিল কথা গুরু চরিত্র ইয়ার অ্যান্সারটো করা সবাই ইয়ার অ্যান্সারটো কোয়া কথা গুরু চরিত্র সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হবো কথা বহুতে ইয়াত কমেন্ট কৰিছে বি দা কারেক্ট অ্যান্সারটো হবো রামচরণ ঠাকুর সো কি হবো দ্যাট ইজ রামচরণ ঠাকুর ঠিক আছে রামচরণ ঠাকুর ডি হবো ইয়ার কারেক্ট অ্যান্সার বহুতে মাধব দেব বলে কইছে সো কিমান আমার অ্যান্সারতো আমার কিমান কনফিউশন ওলাই আছে অ্যান্সারতো কিমান কোশ্চেন আমার কিমান কনফিউশন ওলাই আছে কি হবো দ্যাট ইজ রামচরণ ঠাকুর ঠিক আছে কথা গুরু চরিত্র কোনে লিখেছিল রামচরণ ঠাকুর নেক্সট কোশ্চেন ওয়ার ইজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং লোকেটেড এইটো আমার আকৌ অলপ অসম জিওগ্রাফির বাহিরের পৰা অলপ কোশ্চেনটো আহি গল ঠিক আছে দুটামান কোশ্চেন আমার অসম জিওগ্রাফির বাহিরের কোশ্চেন ঠিক আছে অলপ চাই লো আমি ওয়ার ইজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর এগ্রিকালচারাল মার্কেটিং লোকেটেড কোয়াশন কোন আছে আমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং একদম মেজরিটি আমার অ্যান্সার ভুল হয়ে যায় কেতিয়াবা সো একো নাই আমার এই রিভিশনটো করার এটাই রিজন এই রিভিশন করার এটাই রিজন যে আমি নিজক ব্রাশ আপ করিব লাগে সো দ্যাট আমার সোয়া এইবিলাক অ্যান্সার বহুতে আমি জানো এই প্রশ্নবিলাকর অ্যান্সার আমি বহুতে জানো বাট যদি কারোবার ভুল হয়েছে অনলি বিকজ অফ রিভিশনের অভাবত মনত রাখিবা রিভিশন টু কম হয়েছে এইটোই হয়েছে মূল রিজন সো রিভিশন করিব লাগিব অলওয়েজ সো ওয়ার ইজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং লোকেটেড
কারেক্ট আনসারটো হবো দ্যাট ইজ ইন জয়পুৰ বহুতে নিউ দিল্লি কৰিছে আনসার ঠিক আছে বহুতে নিউ দিল্লি আনসার কৰিছে কি হবো দ্যাট ইজ জয়পুৰত আছে এইটো আমাৰ জয়পুৰত আছে নেক্সট কোৱেশ্চন দ্য ডকিয়ার্ড ওয়াজ ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং সাইটস অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হিন্দু উপত্যকা সভ্যতাত যদি আমি কওঁ ডকিয়ার্ড কত আছিলে ডকিয়ার্ড মানে বন্দৰ কত আছিলে বন্দৰ কালিবাংগান বনোৱালি চানোদাৰ লোথাল কত আছিলে আমাৰ বন্দৰ আগৰটো জয়পুৰ হ'ব কাৰেক্ট আনচাৰ ইয়েছ এইটো কোৱা হিন্দু উপত্যকা সভ্যতাৰ তলৰ কোন স্থানত ডকিয়ার্ড পোৱা গৈছিলে মানে বন্দৰ আছিলে কোৱাচোন 140 ক্ৰছ হৈ যাওক আজি কোৱা কাৰেক্ট আনচাৰটো কি হ'ব সবে কোৱা সো ইয়াৰ যিটো কাৰেক্ট আনচাৰ হ'ব এইটো আমি সকলোৱে জানো দ্যাট ইজ ইন লোথাল সো এই লোথালটো কত লোকেট কৰে এই লোথালটো আমাৰ কত লোকেট কৰে লোকেটেড ইন লোথালটো আমাৰ কত লোকেট কৰে তোমালোকে কোৱাচোন লোথাল যিটো প্লেস আমাৰ কত লোকেট কৰে তোমালোকে কোৱা নেক্সট কোৱেশ্চন আছে আৰু কেইটা আচ্ছা ইন হুইচ ইয়াৰ ফরেস্ট কনজারভেশন এক্ট পাছ হৈছিলে কোৱা ফরেস্ট কনজারভেশন এক্ট আমাৰ কেতিয়া পাছ হৈছিলে 1980 1988 ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আমার কেতিয়া পাস হয়েছিল ইয়েস লোথাল আমার কত আছে লোকেটেড ইন গুজরাট ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কি হব 1986 বাট কি হব 1980 বহুত আকো অ্যানসার কৰিছে 1986 বাট অ্যানসার কি হব 1980 সো কিমান রিভিশনের অভাবত কিমান ভুল হয়ে আছে আজি কিন্তু হসা কথা মই আজি মানিছো দে আজি কিন্তু তোমালোকক মই কিন্তু আজি মানে একদম পাজলত ঠেলি দিছো আজি বহুতে ভুল এনসার বহুত বেছিকে কৰিছা আজি ভুলটো বহুত বেছিকে হৈছে এইটো কিন্তু একদম হসা কথা দেই রিভিশন কৰিব লাগিব তোমালোকে দেই ভাইটি ভন্টি অকল রিভিশন কৰিব লাগিব বহুতে আজি ভুল ভালকে এনসার কৰিছে ইমান বেছি কনফিউজড হৈছে মই নাজানো মই বহুত দিন পিছত আজি মানে হসাকে এইটো মই মানিছো যে আজি ভুল বেছিকে হৈছে আজি মানে বহুত ভুলকে আনসার মানে আনসার দিয়াটো দেখা পাইছো মই ঠিক আছে সো সবে অল ভালকে রিভিশন করা নহলে কিন্তু কি হবো পরীক্ষার হলত গৈ কিনে পিছত মানে জয় মাতা দি বলি তুক্কা মারিব লাগিব এইটো যাতে নহয় আৰু মানে বেছি ইজি এ কারণে বেছি ভুল নেক্সট কোয়েশ্চন উইচ ওকে নেক্সট কোয়েশ্চন এর এটো মই ই করা নাই ঠিক আছে এইখিনি কোয়েশ্চন আমার থাকক দিয়া আমার 25টা কোয়েশ্চন আমি আজি করিলু অহাকালি আচ্ছা আজির হোমওয়ার্কটা আগত লৈ লওয়া আজির হোমওয়ার্কটা আগত লৈ লওয়া হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স ইন লোকসভা ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স ইন লোকসভা ম্যাক্সিমাম লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যাটা ইয়াত উদিছে ঠিক আছে এটো তোমালোকে হোমওয়ার্ক কমেন্টত দিবা শেয়ার করিবা কমেন্টত মানে এইটো কমেন্ট নয় ক্লাসটো এন্ড হওয়ার পিছত যেটা কমেন্টত আর ফিডব্যাকও তার শেয়ার করিবা আচ্ছা নেক্সট ক্লাস অহাকালি ক্লাসের টাইম আগেন কিন্তু রাতিপুৱা 9টা বজাত কিন্তু অহাকালি আমি আকো রিভিশন করিম আমি আকো কি করিম আমি রিভিশনটো আমি করিম মানে মক টেস্ট আমার 7 হবো মক টেস্টত রিভিশনটো হয়ে যাব কোনো মিস ন করিবা সবে আহি যাবা একদম রাতিপুৱা 9টা আর মই ক্লাস কিন্তু একদম 9টা মানে 9:01 বা 9:02 মই স্টার্ট করে দিই রাতিপুৱা একদম মানে অন টাইম ক্লাস স্টার্ট করো আজিকালি ঠিক আছে সো কোনো মিস করিব না লাগে আচ্ছা দ্বিতীয়ত আরো একটা কথা যে আমার অফার চলি আসলে যাকালি লৈকে অফারটো শেষ হল কিন্তু তথাপি আমার Y225 কোড ইউজ করলে ডিসকাউন্ট প্রাইসটো কিন্তু এতিয়াও চলি আছে সো R247 স্টোরত আমার যেটো আসাম মহাপ্যাক লগতে যিমান কেটে আমার লাইভ ক্লাস আছে সবতে আমার কিন্তু এতিয়া 15-17% ডিসকাউন্ট চলি আছে কিমান 17% ডিসকাউন্ট চলি আছে ঠিক আছে সো তোমালোকে লৈ লব পাৰা এনরোল জোনে জোনে কৰা নাই এনরোল কৰি লবা আমাৰ অলৰেডি আসাম মহাপেক বা আমাৰ কারেন্ট এফেয়ার্সৰ ব্যাচটো স্পেশালি সুমিতা মামে লৈ আহি আছে 7th এপ্রিলৰ পৰা ক্লাছ ষ্টাৰ্ট হ'ব আমাৰ এপিএসসি ফাউণ্ডেশ্যনৰ ব্যাচৰ ক্লাছ আমি ষ্টাৰ্ট কৰিম অহা 12th এপ্রিলৰ পৰা আৰু এডিআৰি মহাসংগ্ৰামৰ আৰু এটা ক্লাছ আমি ব্যাচ ষ্টাৰ্ট কৰিম দ্যাট ইজ অন ফ্ৰম 19th এপ্রিলৰ পৰা সো কোনো মিছ কৰিব নালাগে সবে এনরোল কৰি লবা ঠিক আছে লগতে আমার বুকসও এভেলেবেল আছে বুকসখিনিও তোমালোকে বুক নিজৰ হোম এড্রেসত বুক কৰি লব পাৰা কেনেকে এডমিশন কৰিবা প্ৰচেছটো দিয়া আছে আজি গোটেইখিনি পিডিএফ আজি গোটেইখিনি পিডিএফ লাষ্ট তিনিটা ক্লাছৰ পিডিএফ আজি আপলোড কৰি দিম মই আৰু এইটো টেলিগ্ৰাম গ্ৰুপ দুটা
টেলিগ্রাম গ্রুপত এইটো বারকোড স্ক্যান করে টেলিগ্রাম গ্রুপত জয়েন হয়ে যাওয়া যোনে যোনে মোর টাচত নাই আর অ্যাপটো ডাউনলোড করবা অ্যাপর কমিউনিটিত মই আপলোড করে দিও পিডিএফ কমিউনিটি সেকশনত গৌতম দত্ত স্যার দিয়া আছে তাত মই আপলোড করে দিম পিডিএফটো তারপর লই লবা আর লাইক শেয়ার তো করবা যদি সেশনটা ভাল লাগে নিশ্চয়কে নতুন ভাইটি ভন্টি অকল নতুনকে যে অকলে আইসা আচ্ছা নতুনকে কোনে কোনে আইসা এবার হাই হ্যালো করাছুন কোনে বা আসা নাকি নতুনকে আহা এবার হাই হ্যালো করে দিবা নতুনকে কোনে কোনে আইসা নাম মুখস্ত হয়ে গেছে মোর পুরোনা জিকে আছে ঠিক আছে নাম বিলাক লৈ লৈ ক্লাসত মাতিম সো আজি তেনেহলে ইমানতে রাখিছো এন্ড অল দা ভেরি বেস্ট অহাকালির বাবে স্যার অহাকালি ভুল কিমান হয় না শুদ্ধ হয় আশা করছো গোটেইখিনি শুদ্ধ হব বলে ঠিক আছে আর 29 পিছর পর গোটেইখিনি আজি পাই যাবা সলগ পাইছো নেক্সট সেশনত এতিয়ালৈকে থ্যাংক ইউ সো মাচ জয় অসম জয় হিন্দ আর আজি বহুতে নতুনকে আহিছে সকলকে ওয়েলকাম কৰিছো রেগুলার ক্লাস করো রাতিপুৱা 9টা বজাত একদম রেগুলার আহি যাব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।